আমি বাঘ। বাঘ, তুমি শুয়ে আছো কেন? উঠে দাঁড়াও। শিকার পাচ্ছ না? আরে ভাই পাবে, আর একটু অপেক্ষা কর, তোমার সামনে শিকার এসে হাজির হবে, তখন তুমি শিকারের ধরিবে। আরে ভাই, শুয়ে থেকে তো মারা যাবি না খেতে পেয়ে। ততক্ষণ দৌড়া যতক্ষণ না শিকারকে ধরতে পারছো। তুই হইলি বা, তোর সাথে কারো তুলনা করা যায় না? না। আরে ভাই, বাঘ তো ক্লান্ত হয়ে যায়, তখনও হাল ছাড়ে না, আর আমরা তো মানুষ। ফলে কেমনে হয়, গজরে ওঠো বাঘের মতো, হুঙ্কার ছাড় আর দৌড়তে থাক, আর দৌড়তে থাক, আর দৌড়তে থাক। যতক্ষণ না পাস সফলতার দেখা, ততক্ষণ হাল ছেড়ো না। হাল ছেড়ে দেওয়ার পাত্র তুই নস, নিজের প্রতি অদম্য বিশ্বাস রাখ, তাহলে তুমি সফল হতে পারবে। তুই হলি বাঘ, তুই শিকার না ধরে ক্ষান্ত হতে পারিস না। তুই বল, শিকার না ধরে আমি বাড়ি যাচ্ছি না, আমি সফল হবই, আমি সফল হবই। এ বিশ্বাস নিজের প্রতি রেখো, এগিয়ে যাও শিকারের খোঁজে। আমি জানি তুমি পারবে, পাওয়ার পয়েন্টের পক্ষ থেকে তোমার কাছের বন্ধু আমি জয়। আমার বিশ্বাস তুমি জয়ী হবে, আর ভালো জিনিস শেয়ার করলেই পারে। বন্ধুরা শেয়ার কর। প্রথম যদি আমার ভয়েস শুনে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। কংগ্রাচুলেশন।